আপনারা কি জানেন আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর গোস্ট ক্রিমিনাল বান্ডিল কিছু কিছু সাধারণ প্লেয়ার তাদের মেল বক্সের মধ্যে পেয়েছে, বাট যেখানে তিন চারজন ভিভেস প্লেয়ার ছাড়া আর ভিভেস প্লেয়ারদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে কোনো রকমের গোস্ট ক্রিমিনাল বান্ডিল দেওয়া হয়নি, সেখানে সাধারণ প্লেয়ার কিভাবে তাদের মেল বক্সের মধ্যে গোস্ট ক্রিমিনাল বান্ডিল পেয়েছে সেটা কি আপনার জানা আছে? আর হ্যাঁ, তাদের কোনো রকমের ইউটিউব চ্যানেল নেই, তারা কোনো রকমের পার্টনার প্রোগ্রামে নেই, বাট তাদের মেল বক্সের মধ্যে কিন্তু গিরিনা ফ্রি ফায়ারের তরফ থেকে গোস্ট ক্রিমিনাল বান্ডিল দেওয়া হয়েছে। বাট তাহলে গিরিনা কেন তাদের মেল বক্সের মধ্যে গোস্ট ক্রিমিনাল বান্ডিলটি দিল, এন্ড আপনি কিভাবে মেল বক্সের মধ্যে গোস্ট ক্রিমিনাল বান্ডিলটি নেবেন সেটা বর্তমান সময় সকল নদীর পানি কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় পানিগুলো কিন্তু একেবারে বরফে রূপান্তরিত করা হয়েছে, বর্তমান সময় আপনি চাইলে মাটির নিচে কিন্তু হাঁটতে পারবেন, প্লাস কিন্তু আপনি বাইক ইউজ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন মাটির নিচে হেঁটে হেঁটে, বাট কোনো রকম নেটওয়ার্ক অফ না করে মাটির নিচে কিভাবে আপনি প্রবেশ করবেন সেটা কি আপনার জানা? সো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন পাঁচটি ফ্যাক্ট জানাবো যা তোমাদের জানা দরকার। সো গাইস, চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনি যখন এনিমি মেডিকেট করে তখন আপনি যদি এনিমিকে কিল করে ফেলেন তাহলে এনিমির ক্যারেক্টার কিন্তু সেই মেডিকেট করা অবস্থায় কিন্তু মরে যায়, যার ফলে তার হাতটা গোড়ানো অবস্থায় থাকে, তার ক্যারেক্টার কিন্তু অলরেডি মরে যায়, তোমরা কিন্তু কিল পেয়ে যাও। অনেকে তো ভেবে থাকে যে তাদের মনে হয় নেটওয়ার্ক সমস্যা, যার ফলে এনিমি এইভাবে হাত ঘুরাচ্ছে তাকে দেখাচ্ছে, বাট এটা কোনো রকমের নেটওয়ার্ক গ্লিচ না। যাই হোক, তোমাদের লোন অফ ম্যাচের মধ্যে এরকম কখনো হয়েছে কিনা তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সো নাম্বার 4, আমি তোমাদেরকে তিনটা ট্রিক্স দেখাবো যা দেখলে তোমরা নিজেরা অবাক হতে বাধ্য হবে। সো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্যাক ড্যামেজের একটা গ্লিচ, এন্ড এটা তোমাদেরকে করতে হলে ফার্স্ট অফ অল কিন্তু তোমাদের করতে হবে তোমাদের গান বাটন অর ফায়ার বাটন মধ্যে একসাথে ক্লিক করতে হবে। এরপরে তোমাদের কাছে যে মিলি ওয়েপেনটা রয়েছে ওইটার মধ্যে বাটন মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো যে তোমার গানটার কিন্তু তোমাকে ড্যামেজ দিয়েছে, তাওয়ার ফেক ড্যামেজ, এন্ড অবশ্যই তোমার যে এমটা রয়েছে সেটা কিন্তু এনিমির কাছে থাকতে হবে, এন্ড এনিমির কাছে থাকলে কিন্তু দেখতে পাবা যে ড্যামেজ কাচ্ছে এনিমি, এন্ড এই ড্যামেজটা কিন্তু একেবারে কাউন্ট হবে না, এটা হচ্ছে ফেক ড্যামেজের একটা গ্লিচ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর, আমরা ম্যাচের ভিতর যখন নামি তখন কিন্তু আমরা কোনো রকমের কোনো ক্যারেক্টার স্কিল বা কোনো কিছু ইউজ করতে পারি না, বাট স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্যারাশুট খোলা থাকা অবস্থায় কিন্তু অলরেডি কিন্তু আমাদের ক্যারেক্টার স্কিল তো আমরা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল ইউজ করা শেষ, এন্ড অলরেডি কিন্তু ক্যারেক্টারের সামনে অ্যাক্টিভ স্কিল কিন্তু অন রয়েছে, তোমরা যে অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। সো এই জিনিসটা তোমরা কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ফার্স্ট অফ অল তোমাদেরকে যখন এই ম্যাচ থেকে তোমরা নামার জন্য এক্সিট বাটনে ক্লিক করবা তখনই তোমাদের ডাটা বা নেটওয়ার্ক কানেকশনটা অফ করে দিতে হবে। এরপরে তুমি তোমার ক্যারেক্টারকে নামাতে থাকবা, এন্ড নামানোর একদম শেষ পর্যায়ে তুমি তোমার ওয়াইফাই বা ডাটা কানেকশনটা ইন্টারনেট কানেকশনটা অন করে দিবা, তারপরে তুমি তোমার একেবারে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল বাটনের মধ্যে ক্লিক করতে থাকবা, এন্ড দেখতে পাবে যে তোমার নেটওয়ার্ক আসার সাথে সাথে ম্যাজিক হয়ে গেছে, তুমি কিন্তু একেবারে প্যারাশুটে থাকা অবস্থায় তোমার ক্যারেক্টার স্কিল কিন্তু তোমার সামনে ইউজ হয়ে গেছে, এন্ড এইভাবে কিন্তু তোমরা ফ্রি ফায়ারে একেবারে সকল অ্যাক্টিভ স্কিল কিন্তু এভাবে প্যারাশুটে থাকা অবস্থায় অন করতে পারবে, এন্ড তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু একেবারে ফুললি অবাক করে দিতে পারবে, এন্ড এই জিনিসটা কিন্তু আগে তোমাদেরকে আমি হুকং দিয়ে দেখিয়েছিলাম, বাট বর্তমান সময় একেবারে প্রত্যেক ক্যারেক্টার স্কিল কিন্তু এটা কাজ করে, এন্ড এই গ্লিচটা কিন্তু প্রত্যেক ক্যারেক্টারের সাথে রয়েছে। যেহেতু এই ক্যারেক্টার স্কিল গ্লিচটি কি তোমাদের সাথে কখনো তোমাদের নেটওয়ার্ক চলে যাওয়ার ফলে হয়েছে কিনা তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে যে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা বলে দিবা, তোমার টিমমেটকে বলে দিবা যে একটা লঞ্চ প্যাড ইউজ করতে, এন্ড সে যখন এই লঞ্চ প্যাড ইউজ করে চলে যাবে তুমি জাস্ট 1 সেকেন্ড ওয়েট করবে, এন্ড ওয়েট করে তারপরে তুমি লঞ্চ প্যাডটা ইউজ করবে, এন্ড ইউজ বাটনে ক্লিক করে তারপরে অন্যদিকে ফিরিয়ে দিয়ে তারপরে তোমাকে লিভ বাটনে ক্লিক করতে হবে, এন্ড এরপরে তুমি তোমার টিমমেটকে বলবা যে এখানে চলে আসতে, এন্ড আসার পরে সে দেখতে পাবে যে লঞ্চ প্যাড রয়েছে এইদিকে, এন্ড সে কিন্তু এখানে জাম্প করে উঠতে পারতেছে, এন্ড তোমাকে দেখাবে সে হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, বাট তাকে কিন্তু দেখাবে সে লঞ্চ প্যাডের উপরে দাঁড়িয়ে আছে, এন্ড এই জিনিসটা তোমরা যখন স্ক্রিনশট তুলে তাকে পাঠাবা তখন সে একেবারে অবাক হয়ে যাবে, কারণ সে দেখতে পাচ্ছে যে লঞ্চ প্যাড এই পাশে আর তুমি দেখতে পাচ্ছ যে লঞ্চ প্যাড ও পাশে। যেহেতু 4 নম্বর ফ্যাক্টর মধ্যে এই তিনটা ট্রিক্স ইউজ করে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে অনেক বেশি মজা নিতে পারবা ফ্রি ফায়ার গেমসের ভিতর, এন্ড তোমাদের কাছে এই 4 নম্বর ফ্যাক্টটি কেমন লাগলো তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। মাটির নিচে প্রবেশ করার জন্য তোমাদেরকে কিন্তু প্রথমত একটা বাইক ইউজ করতে হবে, এন্ড বাইকটা এনে তো
তোমাদেরকে এন্টার বাটনে ক্লিক করতে হবে এন্ড তোমার টিমমেটকে কিন্তু এটা ইউজ করতে বলতে হবে এন্ড তাকে কিন্তু ড্রাইভ করতে বলতে হবে এন্ড তোমাদেরকে মেলের এই জায়গায় চলে আসতে হবে এন্ড এখানে আসার পরে তুমি তোমার ফ্রেন্ডকে বলবা যে বাইকটা ড্রাইভ বাটনে ক্লিক করে চালানোর জন্য এন্ড চালিয়ে কিন্তু যখনই এখানে চলে আসবে তখনই তাকে বলবা যে একেবারে বাইক থেকে গেট অফ বাটনে ক্লিক করে একেবারে গেট আউট হয়ে যাওয়ার জন্য এন্ড সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে ম্যাজিক বাইক কিন্তু একেবারে মাটির নিচে ঢুকে যাবে তোমাকে নিয়ে এন্ড এবার তুমি চাইলে কিন্তু মাটির নিচে বসে বসে কিন্তু ভুইও করতে পারবা কারণ এখানে কোনো রকমের এনিমি তোমাকে জ্বালাতন করতে আসবে না এন্ড তোমরা চাইলে কিন্তু এখানে বাইক চালাতে পারো এন্ড একেবারে এনিমি কিন্তু ফুললে অবাক হয়ে যাবে কি রে ভাই বাইক চালাচ্ছে বাট কিন্তু দেখাতে না সেট জন্য এন্ড তোমরা চাইলে কিন্তু আবার এই মাটির নিচ থেকে বের হওয়ার জন্য কিন্তু তোমরা আবার কিন্তু নদীর পারে গেলে কিন্তু তোমাদেরকে বের করে দিবে তোমাদেরকে একটা লবি গ্লিচ দেখায় এন্ড মূলত লবিতে গেলে আমরা কিন্তু একজনের ইন্সপেক্ট করলে কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু কোনো রকমের গাড়ি দেখতে পাই না তার ক্যারেক্টারকে কিন্তু আমরা এখানে দেখতে পাই বাট স্ক্রিনের মধ্যে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোনো রকমের ক্যারেক্টার নেই এখানে কিন্তু গাড়ি রয়েছে এই আইডির মধ্যে এই আইডির প্রোফাইলের মধ্যে এটা চাইলে তোমরা নিজের করতে পারবে আর হ্যাঁ এটা করতে হলে তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স গেমপ্লে করতে হবে ফার্স্ট এখানে আসার পরে তোমাদেরকে ওই যে বাইকটা দেখতে পাচ্ছ এই বাইকের মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে তুমি যখনই এখানে চলে আসবে তখনই তোমার কোনো ফ্রেন্ডকে বলতে হবে যে ইনভাইট দেওয়ার জন্য এন্ড সঙ্গে সঙ্গে তুমি তাকে ইন্সপেক্ট করবে এখানে ক্লিক করে প্রোফাইলে চলে যাবে এন্ড সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে ম্যাজিক তার প্রোফাইলের মধ্যে কোনো রকমের ক্যারেক্টার এখানে কিন্তু বাইক চলে আসছে যা দেখি তোমরা তার সাথে কিন্তু মজা নিতে পারো যে হোক এই তিন নম্বর ফ্যাক্টটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও So number two, this is a factory secret. আমাদের free fair games এর ভিতর আরো 6 থেকে 7 মাস আগে হঠাৎ করে একটা গ্লিচ এসেছিল এই যে দেওয়ালটা রয়েছে এখানে কিন্তু আমরা ঢুকতে পারতাম মানে আমরা যখন গ্রিভিয়ারে চলে আসার পরে এই ঘরের ভিতরে ঘরের উপরে আমরা যখনই আসতাম তখনই আমরা এখানে আসলে কিন্তু এই দেওয়ালটার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করতে পারতাম কোন রকমের দেওয়াল যে আছে এখানে তাই অনুমতি হতো না মানে জাস্ট দেওয়ালটা দেখা যেত বাট আমরা কিন্তু চাইলে এই দেওয়ালের ভিতর প্রবেশ করতে পারতাম বাট বর্তমান সময় কিন্তু আর করা যায় না কারণ গ্রিনা কিন্তু গ্লিচটা ফিক্স করে ফেলে বাট কিভাবে তোমরা এই দেওয়ালের ভিতর এখন প্রবেশ করবা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো তোমরা কারা কারা 6-7 মাস আগে এই গ্লিচটা দেখেছো গেমসের ভিতর তারা ওয়ান লিখে কমেন্ট করে দিও ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে চলে আসতে হবে এখানে আসার পরে সেম টু সেম ভাবে এখানে চলে আসতে হবে এখানে আসার পরে তোমাকে একটা লঞ্চ প্যাড ইউজ করতে হবে মিনি লঞ্চ প্যাড এই মিনি লঞ্চ প্যাডটা কিন্তু এখানে ইউজ করতে পারবা না ফার্স্ট অফ অল তোমরা কিন্তু তোমাদের এখানে মিনি লঞ্চ প্যাড ইউজ করতে হবে ফায়ার বাটন আর একসাথে মিনি লঞ্চ প্যাডের বাটনে ক্লিক করতে হবে দেন দেখতে পাবা যে ম্যাজিক তোমার লঞ্চ প্যাড এখানে বসে যাবে এন্ড বসে যাওয়ার পরে তোমরা লঞ্চ প্যাডটা ইউজ বাটনে ক্লিক করবা দেন লঞ্চ প্যাডটা একদম এই সেট করে ফিরিয়ে তারপরে তোমরা লিভ বাটনে ক্লিক করবা দেখতে পাবা যে তোমরা এই দেওয়ালের ভিতর ঢুকে গেছো এই জিনিসটা তোমার যখন স্কট মারা যাবে তখন কিন্তু তোমরা এই জিনিসটা কাজে লাগাতে পারো যদি তোমার পিছনে স্কট পড়ে থাকে তাহলে এখানে মিলি লঞ্চ প্যাড ইউজ করে এখানে ঢুকে যেতে পারবে এরপরে তুমি চাইলে কিন্তু দেওয়ালের আর পার করে কিন্তু এখানে কিন্তু তোমার জয়স্টিক টেনে টেনে কিন্তু বের হতে পারবা বা রান বাটনে ক্লিক করে কিন্তু বের হতে পারবা ভিডিও দেখাবে নেক্সট কোন ধমাকদার ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ।